হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটি ইন্টারেস্টিং ট্রেকুলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ করতে হবে তো ধরুন যে কোনো ছবি এডিটের পক্ষে বা থামবেল যদি এডিট করেন ইউটিউব চ্যানেলের বা যে কোনো আপনার ছবি ধরুন এডিট করবেন পিছনে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আছে খারাপ ব্যাকগ্রাউন্ড সেটা নতুন করে একটু ভালো ব্যাকগ্রাউন্ড লাগাবেন পিছনে তো সেই ব্যাকগ্রাউন্ডটা প্রথমে সেটা রিমুভ করতে হবে পুরোনো ব্যাকগ্রাউন্ডটা তো কিভাবে রিমুভ করবেন চলুন আজকে আমি দেখাবো কীভাবে রিমুভ করতে হয় তো যে ছবিটি ব্যাক ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটি আপনার গ্যালারিতে থাকতে হবে অবশ্যই থাকার পর আপনার ফোনে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেটিকে ওপেন করতে হবে যে কোনো ব্রাউজার হলেই হবে তো আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে তো এরপর ওপর যে সার্চ বাটন রয়েছে সার্চ বাটনের উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ বি এ সি কে এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ একদম উপরে দিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি না দেয় আপনারা লিখে নেবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে তো ওটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে দেখবেন দিয়ে একদম ওপরে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ডগুলো যে প্রথমে ওয়েবসাইটটি আছে তো ওই উপর ক্লিক করবেন একদম উপরেরটাই ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে এইরকম ইন্টারফেস আসার পর দেখুন নিচে দেওয়া আছে সবুজ কালারের মধ্যে লেখা আছে আপলোড ইমেজ তো আপনারা যে ছবিটি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন সেই ছবিটা আপলোড করতে হবে তো আপলোড ইমেজের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন সব ছবি দিয়ে দিয়েছে আমি ধরুন এই মহেন্দ্র সিং ধোনির ছবি রিমুভ করবো তো এখান থেকে ছবিটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি সিলেক্ট করে পরে ডান করলাম ডান করার পর দেখুন রিমুভ হচ্ছে অলরেডি দেখুন রিমুভ হয়ে গেছে পিছনে আগে কি ছিল ছবিটি আর এখন কীরকম হয়ে গেছে দেখুন পিছনে পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে এবারে শুধু ছবিটা আছে ওখানকার তো এটা আপনি কী করে ডাউনলোড করবেন এই যে ডাউনলোড বলে যে অপশানটি আছে ডাউনলোড আর ডাউনলোড এইচডি তো ডাউনলোড ওপর ক্লিক করলাম ছবিটি আমার ডাউনলোড হয়ে যাবে দেখুন ফাইন ফাইল ডাউনলোড হয়ে গেছে আমার দেখুন ওপরে দেখা ডাউনলোড কমপ্লিট দেখা তো এইভাবে আপনার ছবি রিমুভ করবেন ছবির সরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তো আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কেমন হলো আগে কেমন ছিল এখন কেমন হলো দেখুন দেখুন এখন এটা এরকম দেখাচ্ছে আগে ছিল দেখুন এইরকম ব্যাকগ্রাউন্ড উইকেট ছিল আর পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল তো এখন দেখুন পুরো ব্লার হয়ে গেছে শুধু মহেন্দ্র সিং ধোনির ছবিটি রয়েছে তো এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তো যে কোনো থামবেল এডিটের পক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ তো রকম অ্যাপ ডাউনলোড করার দরকার নেই এইভাবে আপনার রিমুভ করবেন খুব সুন্দর হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ